আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, রয়্যাল শেফ ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল নিবেদিত এবং একুশে টেলিভিশন আয়োজিত ঈদ উপলক্ষে আমাদের এই বিশেষ রান্নার আয়োজন সেলিব্রিটি কুকিং শো বি ফিউশন থেকে আমি শারমিন লাকি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রতিদিন দুটো মজার রান্না আমরা করে থাকি, সেই ধারাবাহিকতায় আজও থাকবে দুটো মজার রান্না এবং যথারীতি এই রান্না দুটো করে দেখাবেন হোটেল রেজেন্সির পক্ষ থেকে শেফ আওলাদ। এবং প্রতিদিন একজন বিশেষ অতিথি, একজন বিশেষ তারকা থাকেন আমাদের আয়োজনে, সেই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন একজন প্রিয় মুখ, প্রিয় মানুষ, ভালোবাসার মুখ, বিজরী বরকতুল্লাহ। বিজরী, কেমন আছো? খুব ভালো, কারণ আমি সবসময় যে অনুষ্ঠানে যাই আর যে অনুষ্ঠানে লাকি আপা থাকে সেই দিনটা আমার খুব ভালো কাটে। ওইটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং এই সাথে আমাদের একজন শেফ আছেন, আওলাদ ইজ ফ্রম ঢাকা রিজেন্সি, অসাধারণ রান্না করেন, এটুকু তো ওটা তো আমি খেতেও চাই, শিখতেও চাই। হ্যাঁ, মানে আমি একটু আগে থাকতেই বলে রাখছি, কারণ এ কয়দিন এবং এর আগেও রোজার ঈদেও তার সাথে আমার রান্না করার সৌভাগ্য হয়েছে। সুতরাং তোমার জন্য আজকে যেটা তৈরি হবে তোমার ভালো লাগবে এটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। তো শেফ, কি আছে আজকে বিজয়ের জন্য? কি করছো? আমার জন্য খুব শর্টকাট একটা রান্না চেষ্টা করব, সেটা হচ্ছে মঙ্গোলিয়ান বিফ। মঙ্গোলিয়ান বিফ, বিফ কি পছন্দ? আমার খুব পছন্দ। ঠিকঠাক, তাহলে আমার বিফ খুব পছন্দ। তাহলে আমরা শুরু করব। শুরু করে দেই। হ্যাঁ, এখানে বিফ কাটা আছে, স্লাইস করে এগুলো। হ্যাঁ, বিফ আন্ডার কাট থেকে নেওয়া, ভেরি সফট মিট। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব দ্রুত কুক হবে। হ্যাঁ, দ্রুত কুক হবে। এটা আমার খুব পছন্দ, মানে শর্টকাট রান্না আমার খুব পছন্দ, এই কারণে যে আমি রান্না করতে পছন্দ করি আর অত সময়ও থাকে না। খুব কম সময়ে মজাদার এবং পুষ্টিকর রান্নাটা খুব জরুরি শিখে নেওয়াটা। আর এটা তৈরি করতে আমাদের কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে, বেশি না কিন্তু, এখানে খুব অল্প উপকরণ। আমাদের বাংলা ইন্ডিয়ান ফুডে কিন্তু অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস লাগে, কিন্তু থাই কুইজিনে 7-8টা বা এরকম ম্যাক্সিমাম। কর্নফ্লাওয়ার লাগবে আমাদের, তারপরে এটা হচ্ছে হুসেন সস, হুসেন সস, সুগার, সুগার ছাড়া এটা ব্রাউন সুগারও ইউজ করা যায়। আচ্ছা, তারপর সল্ট, তারপর ডার্ক সয়া সস, বাটার, ব্ল্যাক পেপার, আদা রসুন বাটা, আর এখানে রেড চিলি কাঁচা যেটা ওইটা আছে, আর জিঞ্জার আছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, এটা আমাদের মেরিনেট করতে হবে ফার্স্ট। সময় স্বল্পতার জন্য আমরা বিফটা ধুয়ে কেটে রেডি করে রেখেছি। কতক্ষণ মেরিনেট করতে হবে? এটা মেরিনেট করা ওইরকম প্রয়োজন পড়ে না, এটা চাইনিজ বা থাই চাইনিজ ফুডে যেহেতু পাতলা জিনিসটা একদম থিন স্লাইস, কিন্তু এটা ম্যাক্সিমাম 4-5 মিনিটে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, ওকে। রান্না করতে করতে তোমার সাথে অবশ্যই গল্প করব। শেফ, কোন তেলটা লাগছে আমাদের? কি আমাদের ভেজিটেবল অয়েলটা লাগবে। ভেজিটেবল অয়েল সেখান থেকে দিচ্ছি আমরা, রয়্যাল শেফ থেকে? হ্যাঁ, রয়্যাল শেফ থেকে দেবো। মেরিনেট তো না আমরা আসলে একবারে মাখিয়ে রাখছি সবকিছু দিয়ে, না তেল বিষয়ে যেটা বলছিলাম, যেটা মালসি প্রথম ইউরোপিয়ান সিডস থেকে তৈরি এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে প্রচুর ভিটামিন ই আছে এর সাথে। তো তোমার চুল আর ত্বকের জন্য, মানে এটা দিয়ে রান্না করলে পরে স্বাস্থ্যসম্মত লাগবে। আচ্ছা, তো এটা দেওয়ার আগে একটু তোমাকে জানাই সানফ্লাওয়ার অয়েলটার তেল রয়্যাল শেফ হার্টের জন্য বা একটু কোলেস্ট্রল কমানোর জন্য, ব্যাড কোলেস্ট্রল কে সহায়তা করে তেলটা। আমার একটু কাজ আছে, ফাঁকে ফাঁকে আমি একটু চপ করে নিই। হ্যাঁ আচ্ছা, চলতে থাকুক, আমি একটু গল্প করি বিজরীকে পেলাম। চপড গার্লিকও হবে, আবার আদা রসুন বাটাও হবে। চপ না, এটা স্লাইস দেব। ও, স্লাইসটা কি? হ্যাঁ, এটা জাস্ট কামড়ে ভাজবে, প্রত্যেকটা কামড়ে ভাজবে। হ্যাঁ, ঈদের কি অবস্থা, কি কি কাজ করছো, কি নিয়ে ব্যস্ততা? ঈদে তো এখন অনেক ধরনেরই নাটক হয়, তবে ঈদের কাজ খুব একটা করিনি, 4-5টা নাটক করেছি শুধু। আর এখন ওয়েব সিরিজ করলাম, এখন ওয়েব সিরিজের যুগ, ওটা কাজ করলাম একটা। তারপরও আর একটা অ্যাডও করেছি আমি, এবারে বিজ্ঞাপন করলাম এই প্রথম আমার হাজবেন্ডের সাথেই, ইন্তেখাব দিনার অভিনয় শিল্পী, ওর সাথে একটা কাজ করেছি। দারুণ,
ও প্রায় 18 বছর পর বিজ্ঞাপন করলো, এই তো। আর আগে যেমন অনেক বেশি কাজ করতাম, এখন অত বেশি কাজ করিও না, মানে একটু বেছে দেখে। হ্যাঁ অবশ্যই, নতুনরা এসেছে, তাদের তারাও কাজ করছে, সবাই কাজ করছে, এইটা আর কি। আর কাজও কিন্তু কমেও গেছে সত্যি কথা হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ ছড়িয়ে যাওয়ার ফলে। আর দর্শক এত চ্যানেলের জন্য আসলে হবার চোখেই পড়ে না অনেক সময়, অনেক সময় আমরা দেখতে পাই না কাজগুলো একসাথে, আসলে সম্ভব হয় না, সম্ভব হয় না, সেটা এত চ্যানেল, সেটা একটা বিষয়। আমরা শুরু করে দিয়েছি ভাজা ভুটি। আচ্ছা আমি একটু ইয়ে করতে পারি? আচ্ছা, যাতে ইয়ে হয়ে গেলে বুঝাই যাচ্ছে রান্না করতে ভালোবাসো। আমি রান্না করতে অনেক পছন্দ করি, এটা সত্যি কথা। হ্যাঁ আমি সত্যি পছন্দ করি। আর একটা জিনিস হচ্ছে যে মানে রান্না করতে যে পছন্দ করে, আমি যে আমি পছন্দ করি তার মানে এটা না যে মানুষ বলে মজা হয়েছে, এটা সেজন্য রান্নাতেও আসলে ভালো লাগে, তাই না? রান্নাটা তখন তখন নানান রকম জিনিসে একটু যে মানে একটু রেসিপি ডিফারেন্ট করেও রান্না করতে ইচ্ছা করে। আমি প্রায়ই বলি যখন রান্না করে কাউকে খাওয়ানোর পরে কমপ্লিমেন্টটা পাওয়া যায়, হ্যাঁ তখন কিন্তু সার্থক হয়ে যায় একদম। সারা দিনের যে কষ্টটা সেটা সার্থক। তো প্রত্যেকদিনই ভালো লাগছে শেফের রান্না, দেখো আজকেও নিশ্চয়ই ভালো হবে আশা করি। হ্যাঁ কারণ এই ঈদে তো অনেক বেশি সবার ঘরে ঘরে ভিড় থাকেই, হ্যাঁ তখন একই ধরনের রান্না না খেয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি হলে বরঞ্চ ভালো লাগে, ভালোই লাগে। আচ্ছা ক্যাপসিকাম যাবে? হ্যাঁ এটা ফিউশন টাইপের, মানে এটা কি মূল রেসিপিতে ছিল না? রেসিপিতে না, মূল রেসিপি অনলি অনলি বি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু বেশ বাড়ানো আছে বিটটা ফ্রাই করছি হাই ফ্লেমে। ঈদের রান্না কি পুরোটাই একা নাকি সবাই মিলে মিশে? নিশ্চয়ই সবাই, আমি একাই করি, একাই একা করি, কারণ আমার বাসায় তো আমি একাই। আমার এই বছর বিশেষ করে আমার আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর শাশুড়ি মিলে, এই বছর তারা কেউই নেই। আচ্ছা এই বছর তারা দেশের বাইরে সবাই ঈদের পর আসবে, তো তোমাকে করতে হচ্ছে। তাইওয়ানে ছিল অরিজিন, হচ্ছে তাইওয়ান। আচ্ছা হ্যাঁ, মঙ্গোলিয়ান বিফ, নাম হচ্ছে মঙ্গোলিয়ানই হওয়ার কথা, মঙ্গোলিয়ান বিফ। হ্যাঁ আচ্ছা, আদা রসুন বাটা, ওই বেলটেরি আর কি, চাইনিজ কোরিয়ান ওইটা আমরা তো মঙ্গোলিয়ান নি বলি, এশিয়ান যেটা আর কি কুইজিন বলা, এশিয়ান যেটা এটা আসলে এশিয়ানটাকে আমরা ওরিয়েন্টাল বলি আর কি, ওরিয়েন্টাল বলি। বেশ সেটা ঠিকই হচ্ছে, সস গুলো দিয়ে দিব না? আচ্ছা সস, এটা ওয়েসিং সস, এটা এইটাই সসটা জানতে চাচ্ছিলাম, এটা কি ওয়েসিং? ওয়েসিং সস বলা হয়, ওয়েসিং মানে ওয়েস্টার সস, যেটাকে বলি যেটা না ওটা না, এটা কি ওয়েসিং? ওয়েসিং। আচ্ছা আর এই সসটা যদি না পাওয়া যায় তাহলে কি হবে? অল্টারনেট ইয়ে দিতে পারেন, এই ওয়েস্টার সস যেটা আছে আমাদের ওটা ইউজ করতে পারেন। টেস্ট কি অনেক ডিফার করবে? একটু ডিফারেন্স হবে, কিন্তু ওই যেহেতু মূল রেসিপিটাই ফলো করেছে সেজন্য এটা, কিন্তু এটা যেহেতু কিনতে পাওয়া যায় তাহলে সমস্যা কি? এটা কি অ্যাভেলেবল? অ্যাভেলেবল অ্যাভেলেবল। ইয়ে লাগবে আমাদের, ওয়াটার লাগবে, পানি পানি। শেফ এটা টেস্টটা কি একটু টার্মারিন সসের মতো, একটু দেখতে কিন্তু তাই ওরকমই মনে হচ্ছে না, সাওয়ার টাইপের, সাওয়ারি সাওয়ার। তোমার পছন্দের খাবার কি বিজরি? আমি বাঙালি খাবার সর্বভুক, আমার সব ধরনেরই খাবার ভালো লাগে, তবে আমি একটু স্পাইসি খাবার কম পছন্দ করি।
একটু হেলদি খাবার, একটু হেলদি খাবারই পছন্দ করি। কিন্তু তারপর আমাকে দেখলে মনে হয় না, আমি খুব পছন্দ করি, আমি খেতে পছন্দ করি সত্যি কথা। আচ্ছা, নাচ কি করা হয়? করা হয় না, প্রোগ্রাম থাকলে তখন রিহার্সাল করা হয়, রিহার্সাল করে সেটা করা হয়। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই, কারণ বিরতির ওপারে থাকবে মজাদার এই বিফের রেসিপিটি। ফিরছি এক্ষুনি। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের রয়্যাল শেফ ফর্টিফাইড সানফ্লাওয়ার অয়েল নিবেদিত এবং একুশে টেলিভিশনের ঈদ স্পেশাল এই বিশেষ রান্নার আয়োজন সেলিব্রিটি কুকিং শো বিফ ফিউশনে। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে একটা মজাদার বিফের রেসিপি তৈরি হচ্ছে, মঙ্গোলিয়ান বিফ। তো বিরতির পরে সেটা স্বাদ এবং সেটা কীরকম হলো আমরা জানবো। তো কী অবস্থায় আছি আমরা এটা এখন? আমরা এখন লাস্ট ফিনিশিং টাচ করব, সেটাতে আমরা স্প্রিং অনিয়ন ইউজ করব। দর্শকটা পেল না স্মেলটা, আমি মনে করি বাসায় তারা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করবে অবশ্যই, দেন এই স্মেলটা সারা বাসায় পাওয়া যাবে। এবং একটু পরেই আমরা স্বাদ নিয়ে আসলে জানাবো এটা খেতেও কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর ননস্টিক প্যানেই লাগবে, ননস্টিক হলে বেটার হয়, সেফ থাকা যায় নিজে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল।